দেশে এখন কিডনি প্রতিস্থাপন সহ অনেক জটিল অপারেশন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামিমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাও উপস্থিত ছিলেন। দেশে এখন কিডনি প্রতিস্থাপন সহ অনেক জটিল অপারেশন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামিমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাও উপস্থিত ছিলেন। দেশে এখন কিডনি প্রতিস্থাপন সহ অনেক জটিল অপারেশন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামিমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাও উপস্থিত ছিলেন। দেশে এখন কিডনি প্রতিস্থাপন সহ অনেক জটিল অপারেশন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামিমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাও উপস্থিত ছিলেন। দেশে এখন কিডনি প্রতিস্থাপন সহ অনেক জটিল অপারেশন সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের সৌজন্য বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশি চিকিৎসকদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামিমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাও উপস্থিত ছিলেন।